আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। বলেছেন সুরা 68 নম্বর, সুরা 13 নম্বর আয়াত, সুরা তালামের 13 নম্বর আয়াতে উনি জারজ বলেছেন। হ্যাঁ, এখন এই জারজ শব্দটা, জারজ তো আসলে কাকে বলা, যদি পিতৃমাতৃ পিতৃপরিচয়হীন কারোর সাথে আর কি ইয়ে হয় বিবাহ বৈবাহ সম্পর্কের মাধ্যমে। এখন এটা জন্ম, আমি যেটা জানি যে জন্ম মৃত্যু সব জিনিস আল্লাহর আয়ত্তাধীন, আল্লাহ তাআলার আয়ত্তাধীন, জন্ম মৃত্যু বিবাহ স্পেশালি তিনটা জিনিস আর কি। জন্ম মৃত্যুর বলা হয়, জন্ম মৃত্যুর উপরে কারোর কোনো হাত নেই, মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মলে মৃত্যু হবে, যে কোনো সময় ওনার কাছে যেতে হবে, আর জন্মটার উপরেও কারো হাত নেই, কার জন্ম কোথায় হয়, কোন দেশে কোথায় এবং কার ঘরে কেউ বলতে পারে না। তাহলে একটা ছেলে জারজ হিসেবে, একটা মেয়ে, একটা সন্তান জারজ হিসেবে জন্মগ্রহণ করলে সে সেটা তো দায়ভার সে গ্রহণ করবে কেন? এটা তো আল্লাহ পাকে সৃষ্টি করছেন, তার ওইভাবে মানে ওই ঘরের মধ্যে তার জন্মের ব্যবস্থা করছেন। আর হচ্ছে যে এটা গালি বা হবে কেন, মানে এটাকে তো ওইভাবে দেখার কিছু নেই, তবে এটা ছোট করার উদ্দেশ্যে এটা বলা হয়, ওই হিসেবে এটা আরে খারাপ। এক্স্যাক্টলি, আমি এরপরে আপনাকে আপনার আমি আপনাকে এটার একটা কাজ করতে পারি। 12-13 নম্বর আয়াত, আমি এটার সুরা কালামের, এই যে আমি এটার আপনাকে তাফসিরটা দেখাইতে পারি, মানে তাহলে হয়তো আপনার কাছে একটু পরিষ্কার হবে জিনিসটা। তো আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা, আপনাকে দেখাচ্ছি মানে সে সে হ্যাঁ সেটাই, আপনার কথাটার সাথে আমি একমত যে ধরে নিলাম সে একটা খারাপ ব্যক্তি, ধরে নিলাম, যেমন এখানে বলতে চাচ্ছে যে সে হচ্ছে কই গেল, সে হচ্ছে রূঢ় স্বভাবের, কঠোর স্বভাবের, দুষ্ট প্রকৃতির, এবং তারপরে জারজ, মানে তাকে দুষ্ট প্রকৃতির বা তাকে খারাপ বলতেছে, আমাকে বলতেছে যে আমি তার ধর্মটা মানি না, এই জন্য আমি এরকম একটা এরকম একটা আমাকে বলতেছে, বুঝলাম যে সে আমাকে বলতেছে, কিন্তু সেই কথাটা বলার সময় আমাকে জারজ বলে যে গালি দেওয়ার চেষ্টা করতেছে বা ভাবতেছে যে এটা বললে আমি আসলে ছোট হব, এই চিন্তাটাই তো আসলে ছোট একটা চিন্তার বহিঃপ্রকাশ, যে কারণ আমার জন্ম তো আমার হাত নাই। তাদের দাবি, আপনাদের দাবি হচ্ছে যে আপনাদের আল্লাহর হাত আছে, আল্লাহর হাত থাকুক আর না থাকুক, আমার বাবা মায়ের যৌনাঙ্গের অবশ্যই অবদান আছে এখানে, হাত দিয়ে তো আর আমার পয়দা করেনি, যৌনাঙ্গ দিয়েই পয়দা করছে, এবং সেই ক্ষেত্রে তারা দোষী হইতে পারে কোনো না কোনো কারণে, যে যেমন আমার মাকে যদি আমার বাবা ধর্ষণ করে থাকে সেক্ষেত্রে আমার বাবা দোষী, আমার মাও দোষী না সেক্ষেত্রে, কিন্তু শুধু বাবা দোষী। তাহলে এরকম নানা রকম ক্ষেত্র ঘটতে পারে, যে ক্ষেত্রে আমরা ওই ঘটনাটাকে, মানে আমাকে জন্ম দেওয়ার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়া ওই প্রক্রিয়াটাকে আমরা গালি দিতে পারি, ওই প্রক্রিয়াটা তুলে বা ওই প্রক্রিয়াটার কারণ হিসেবে যে ঘটাইছে, যেমন আমার বাবা বা আমার মা যদি আমার বাবাকে ব্ল্যাকমেল করে হচ্ছে আমাকে জন্ম দিয়ে থাকে বা তাকে যদি বাধ্য করে থাকে তার মাথায় বন্দুক রেখে, ডেফিনেটলি এটা তো সে আমার বাবার হচ্ছে বিনা অনুমতিতে কাজটা করছে, তো এটা তো একটা গর্হিত একটা কাজ করছে। তাহলে সেই ক্ষেত্রে মাকে গালি দেওয়া যেতে পারে যে খারাপ একটা ব্যক্তি এই সেই, কিন্তু সেই গালিটা আমাকে কেন দিবে, আমি কি অপরাধটা করলাম? আমি যদি জারজ হই, যেমন ঈসা নবীর বাবার পরিচয় নাই, ঈসা নবীর বাবার পরিচয় আমরা জানি না, আমরা সবাই মনে করি বা মুসলিমরা মনে করে যে আল্লাহ পয়দা করছে, কিন্তু আমরা জানি যে এটা অসম্ভব, এটা অসম্ভব, আমরা খুব ভালো করেই জানি যে কেউ ফু দিয়ে কেউ তৈরি করবে এটা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। তো এইটা আমরা তো বুঝতেছি যে বাবার পরিচয় নেই, এখন আমরা কি তাকে এই জন্য কখনো এরকম বলে ডাকি বা এরকম ডাকা উচিত? না, ডাকা উচিত না, কারণ এটাতে তো তার হাত নেই, তার যে বাবা আসলে যে বাবা, যে যার পরিচয়টা আমরা জানতে পারিনি, তাকে আমরা কোনো কারণে কোনো না কোনো কারণে গালি দিতে পারি যে সে দায়িত্ব নেয় নাই, দায়িত্ব এড়িয়ে যাওয়া একটা লোক, এরকম বলে তাকে আমি তুচ্ছ করতে পারি, কিন্তু বাচ্চাটাকে গালি দেওয়া এটা আসলেও একটা নিকৃষ্ট কাজ। কিন্তু এটা আসলেও এই গালিটা দিছে কিনা আমি আপনাকে একটু তাফসির খুলে দেখাই। এই যে দেখেন, তাফসির ইবনে কাসির সেখানে 21 নম্বর খণ্ড, শেষ খণ্ড, এটা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত, এটা এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 2003 সালের, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় সংস্করণ হচ্ছে 2014 সালের। আচ্ছা, সেইটাতে আমরা এখন দেখব, সূচিপত্রে যাই আগে, আমরা গিয়ে দেখব এই যে সুরা কালামের এই যে 13 নম্বর আয়াত, আমরা দেখবো 8 থেকে 16, এই যেখানে যাবো আমরা, দেখেন 13 নম্বর, রুড় স্বভাবের এবং তদুপরি কুখ্যাত, এই যে কুখ্যাত, এই জানিমের এখানে অনুবাদটা করছে কুখ্যাত, কিন্তু আমরা তাফসিরটাই দেখবো এখানে, যে অনুবাদটা আসলে কি করছে বা কি হওয়া উচিত সেখানে এখানে দেখবো আমরা। আমরা দেখবো ওই অংশটা কোথায় আছে, আচ্ছা ওই অংশটা আছে আরেকটু নিচে, এই যে জানিম, এই যে এই জায়গায় আমরা দেখবো, অর্থাৎ রূঢ় কঠোর স্বভাব, অর্থাৎ তারা রূঢ় স্বভাবের এবং তদুপরি কুখ্যাত। এই যে ইমাম আহমদ অমুক অমুক থেকে বর্ণনা করেন যে অমুক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি জান্নাতীদের সম্পর্কে তোমাদেরকে খবর দিব? শোনো, জান্নাতীরা হইল সেই সব দুর্বল লোক যারা শপথ করিয়া কোনো কথা বলিয়া ফেলিলে আল্লাহ উহা বাস্তবায়ন করিয়া দেন, আর জাহান্নামীরা হইল রূঢ় কঠোর স্বভাবের অহংকারী। তারপর বলেন, জাহান্নামীদের আলোচনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামী তাহারা যাহারা রূঢ় কঠোর স্বভাব সম্পন্ন এবং অহংকারী ও কল্যাণের পথে বাধাদানকারী। অমুক অমুক হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে লাস্টের অংশটা, যে এই যে জানিমের অংশটা, এইটা এইটা সম্পর্কে জিজ্ঞেস করা, এই যে জালিকা জালিম, এই যে জানিম, এই শব্দটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, এর অর্থ জিজ্ঞেস করা হয়, তিনি বলেন
হ্যাঁ, সেই ব্যক্তি যাহার স্বভাব কঠোর, অধিক পানাহারকারী, অত্যাচারী, পেটুক। অন্য আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলেন, রূঢ় স্বভাব ও কুখ্যাত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এইটার আরেকটা বর্ণনা আছে, ওইটা অনেক মুমিন বলে যে সহি না, সেটা হচ্ছে জারজরা জান্নাতে প্রবেশ করবে না, এরকম একটা হাদিস আছে। ওইটা রেফারেন্স নাম্বারটা আমার কাছে নাই, এরকম একটা হাদিস আমি পড়েছিলাম, কিন্তু ওইটাকে মুমিন ভাইরা বলে ওটা দুর্বল, বর্ণনা দুর্বল। কিন্তু এই যে এইটা এটার এটা এইটার আরবিটা হচ্ছে, এখানে কুখ্যাত যে শব্দটা, এখানে জানিম বলা আছে এখানে, আসলে এই অনুবাদটা এরা কুখ্যাত করতেছে বারবার বাংলা অনুবাদটা করার সময়। সেখানে আমরা দেখি, সেখানে বলতেছে যে আকাশ সেই ব্যক্তির জন্য ক্রন্দন করে যাকে শাস্তি দান করছে, হ্যান ত্যান করছে। তারপর বলতেছে ইতর অপদার্থ, জানিম অর্থ যেই ব্যক্তি অপকর্মের হোতা বলিয়া প্রসিদ্ধ বা কুখ্যাত। ইতর অপদার্থ আরবি ভাষায় জানিম বলা হয় সেই ব্যক্তিকে যে কোনো এক সম্প্রদায়ের বলে পরিচিত, কিন্তু আসলে সে সেই সম্প্রদায় নয়। এই যে এইটা হইতেছে মূল অংশ তাফসিরের, আরবি ভাষায় জানিম বলা হয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তি কোনো এক সম্প্রদায়ের বলে পরিচিত, কিন্তু আসলে সেই সম্প্রদায়ের নয়। এটার মানেটা কি? মানে হইতেছে যে যে সে আসলে সবাইকে বলতেছে যে আমি অমুক বংশের লোক, মানে অমুকের সন্তান, আসলে কিন্তু সে বংশের সন্তান না। মানে আমরা বুঝতেই পারতেছি যে এটাকে জারজ বলা হয়। এই এই যে এই জায়গাতে আমরা এই যে বাংলা অনুবাদটা করতে করতেও, কুখ্যাত কুখ্যাত লিখতে লিখতেও এই জায়গাটাতে আর পারে নাই এটা ধরে রাখতে, কারণ এখানে আরবিতে বা এই যে ইবনে কাসিরের মধ্যে অরিজিনালটার মধ্যে এটাই লেখা আছে, এই জন্য এইটা আর তারা অস্বীকার করতে পারেনি। এবং নিচে আরো দেখি বলতেছে, জানিম সেই ব্যক্তি যে বিশেষ কোনো বংশের লোক হইবার দাবিদার, কিন্তু আসলে সেই বংশের নহে। আর কেহ কেহ বলেন এই যে জানিম অর্থ হচ্ছে অমুক একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে যে বনি জুহুরার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। তারপর কেউ কেউ আবার বলে এটার মানে আসওয়াদ ইবনে ইয়াগুস, কিন্তু কথাটা সঠিক না। আসল কথা হচ্ছে এই যে এইটা যে সে আসলে সেই বংশের না যেই বংশের বলে দাবি করে। এই যে অমুক বর্ণনা করে আমির অমুক বলেন যে ইকরিমাকে এর অর্থ জিজ্ঞেস করা হইলে উনি জানিমের অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেন যে জানিম অর্থ জারজ সন্তান। তিনি বলেন জানিম অর্থ যেই ব্যক্তি পাপি ও সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ, কুখ্যাত বলিয়া প্রসিদ্ধ। তারপর বলছে মানুষ যাহাকে চিনে না, জানিম না বলিলে কুখ্যাত তথা জানিম না বলিলে মানুষ যাহাকে চিনে না। বহুজনের আরো মত আছে, কেউ বলে দুষ্কর্মে প্রসিদ্ধ, কেউ বলে কুখ্যাত বা সন্ত্রাসী বলে যে চেনে। সাধারণত ইহারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হইয়া থাকে, কারণ শয়তান এই ধরনের লোকদের উপরই সাধারণত বেশি প্রভাব বিস্তার করতে পারে, মানে বাপের ঠিক নাই যাদের তাদের নাকি উপরে বেশি শয়তান ভর করতে পারে। তারপরে এই যেমন দীর্ঘ এক হাদিসের একাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এখানে একটা এই কথাটা পরিষ্কার ভাবে লেখা, জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছে। অন্য এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জারজ সন্তান তিন দুরাচারের সমষ্টি যদি সে মাতা পিতার ন্যায় অপকর্মে লিপ্ত হয়। তো এই এই যে এইরকম এই যে এই এই পর্যন্তই বোধ হয় এই আয়াতটা, হ্যাঁ এই আয়াতটার অংশ এইটাই, পরে একটা হচ্ছে 14 নম্বর আয়াতে চলে যাচ্ছে। এই যে দেখেন ভাই, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে জারজ বলছে এবং নবী মোহাম্মদ বলতেছে যে জারজ সন্তানরা বেহেশতে প্রবেশ করবে না, এবং জারজরা তিন রকম দুরাচারের সমষ্টি, মানে জারজ সন্তানদের মধ্যে যারা পাপচার পাপাচার করে। তো এটা হচ্ছে আল্লাহর, আমাদের দয়ালু আল্লাহর গালাগালি আর কি। হ্যাঁ ধন্যবাদ ভাই, আসলে আমি পবিত্র কোরআন শরীফ আরবি পড়েছি, বাংলা অর্থ পড়েছি আর কি, আর অর্থ দুইবার কি তিনবার পড়েছি, দুইটা তিনটা বইয়ের অর্থ। এখানে অনেক জিনিস যেগুলি ইম্পর্টেন্ট এগুলি আমি আমার একটা ডায়েরিতেও লিখে রেখেছি, যে জিনিসগুলি আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, যেমন ন্যায় বিচার করো, সত্য কথা চলো, সত্য কথা বলো, এই জিনিসগুলি এখানের মধ্যে। তো এই জিনিসগুলি আসলে ওইভাবে খেয়াল করি না আর কি, যে তবে যখন ভালোভাবে ইয়া করে তখন দেখা যায় কি আমারই কোনো বন্ধু বান্ধব হয়তো বুদ্ধিস্ট অথবা খ্রিস্টান অথবা হিন্দু অথবা সে এথিস্ট, হ্যাঁ তাদের সম্পর্কে আসলে এই কথাগুলো বলা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, কিন্তু তারা তো মানুষ, আমাদেরই সমাজের মানুষ, আমাদের দেশের মানুষ, এই বিশ্ববাসী। এটা আসলে দুঃখজনক, এটা খারাপ লাগে। তো যে জিনিসগুলো বলেছেন আমি এগুলি এগুলি তো ঠিক আছে, আমি তারপরে এগুলি আরো ভালোভাবে দেখবো। তবে তাফসিরে যেটা বললেন ভাইয়া, তাফসির ইবনে তাফসির গুলির তো অনেকগুলি আছে, মনে হয় তাফসির ইবনে কাসিরটির মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং নির্ভুল সঠিক বলে মনে হয় না? নিঃসন্দেহে নিঃসন্দেহে, মানে সবচেয়ে প্রসিদ্ধ তাফসির এইটা আর কি, সবচেয়ে বেশি মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই তাফসিরটাই, এবং অন্যান্য তাফসিরেও ওই একই কথাই পাওয়া যাবে, এবং অন্যান্য অনুবাদেও এরকম জিনিসগুলো পাওয়া যাবে। যেমন বায়ান ফাউন্ডেশনের অনুবাদ করছে জারস, তাই সিরুল কুরআন অনুবাদ করছে, এটা কুখ্যাত। ফজলুর রহমান আবার অনুবাদ করছে বেজন্মা, আর সহি ইন্টারন্যাশনালে করছে ইলেজিটিমেট প্রিটেন্ডার। পিকথল অনুবাদ করছে ইন্ট্রুসিভ, আর ইউসুফ আলী দিছে যে বেইজবর্ন, বেইজবর্ন ইউসুফ আলীর ট্রান্সলেশন এই অনুবাদটা করছে। তো এরকম নানাজন নানাভাবে এই অনুবাদটা করছে, কিন্তু তাফসিরের মধ্যে আমরা দেখি যে এটা ক্লিয়ারলি, কারণ হাদিসের মধ্যে যে বলতেছেন যে হাদিসের একটা দীর্ঘ হাদিসের একটা শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে জারজ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সোজা কথা একেবারে। এটা তো আসলে কেমন হয়ে গেল না, মানে জারজ ব্যক্তি তো জারজের হওয়ার উপরে উনার কোন হাত নাই, একটা শিশুর বা একটা বেবির, আর আল্লাহ জন্মের উপরে তো মানুষের হাত নাই,
সেখানে যারজ ব্যক্তি জান্নাতে প্রবেশ না করার ব্যাপারে এই নিষেধাজ্ঞাটা তো আসলে খুব কঠোর হয়ে গেল আর কি আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি। একজন মুমিনের সাথে আমার একটু বিতর্ক ইয়া মানে আমারই সমগোত্রী একজনের সাথে আমার ইয়া হয়, উনি ওই ছাত্রলীগের কিছু ছেলেমেয়েকে গালি গালাজ করছিলেন, তো আমি লিখলাম যে ভাইয়া আপনি গালি গালাজ এই রোজার দিনে, তাও আমরা রোজা রেখেছি মুসলিমরা, আমার এইভাবে গালি গালাজ না করে ওদেরকে হেদায়ত দান করার জন্য বা সঠিক কোনো ইয়া কথা ভালোভাবে কথা বলেন যাতে হেদায়েত প্রাপ্ত হয়, অথবা আমরা গালিটা না দিই, কারণ গালি দেওয়া আসলে আমার খুবই সেন্সিটিভ খারাপ লাগে বিষয়ে গালি ব্যাপারটা, বিভিন্ন ভাবে বললাম। যে সে আবার উত্তর দিল যে না আমি যে গালি লেগে গালি দিয়েছি আপনার কি হয়েছে, আপনি তো মুসলমানে আমাদের মতো, হ্যাঁ ওদেরকে গালি দিছি, ওরা তো জারজ বলে গালি দিয়েছি, আপনার তো লেগেছে কেন, জারজকে জারজ বলবো না বলবো না তো কি বলবো। হ্যাঁ তো এই এটা কথাটা আমাদের এখানে, এই কথাটা আমাদের এখানে যুক্ত হওয়া অনেক মানুষই জাস্টিফাই করছে এইভাবে যে ওদের, ওরা তো জারজি, ওদেরকে আল্লাহ তো এটাই ওইভাবেই বলছে যে ওরা তো, ওদেরকে আল্লাহ জন্ম দিছে একটা পরিবারে, আল্লাহ আল্লাহ জন্ম দিছে মুসলিম হিসেবে, ওরা মুসলিম হিসেবে দাবি করে না, এই জন্য তো আল্লাহ জারজ বলতেই পারে। এবং এই যে যত গালাগালি দেখাইলাম, ইনফ্যাক্ট প্রত্যেকটা গালাগালি তারা জাস্টিফাই করে এইভাবে যে যে আমাদেরকে সৃষ্টি করছে সে তো এগুলো বলতেই পারে, সে তো তার একটা ক্ষোভ আছে যে তার ধর্ম আমরা মানতেছি না, সেই জন্য আমাদেরকে এগুলো তার সে বলতেই পারে। এই হচ্ছে আপনারই মুমিন ভাইদের বক্তব্য, তো এই হচ্ছে অবস্থা। আপনার জি ভাই অনেক কিছু জানলাম, আমি রেগুলার আপনার কথা শুনি এবং শুনবো, আমি আবারও যোগ হবো, আবারও কথা বলবো। অনেক ধন্যবাদ ধৈর্য ধারণ করে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার সন্তানের জন্য শুভকামনা রইলো যে আমার ওয়াজ শুনে, কিন্তু আপনি যদি এমন হয় যে আমি তো মাঝে মধ্যেই 18+ এমনকি ম্যাচুরিটি প্লাস লেভেলের কথা বলি, যেগুলো হচ্ছে শুধু 18+ হলেই হবে না, ম্যাচিউর হইতে হবে একটা মানুষকে, সেগুলো কথাবার্তা শুনতে বা বলতে, তো সেরকম সময় যদি আপনার সন্তান পাশে থাকে তাহলে অবশ্যই আপনি নিজ দায়িত্বে না আমি আমি ওই সময় না, হেডফোনটা কানে নিয়ে নিয়ে আসছি। একদম একদম ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি আপনাকে। হ্যাঁ শুভরাত্রি, ধন্যবাদ। ঠিক আছে।